সালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি এই প্রবাসে কাছে দূরে দেশে এবং প্রবাসে যে যেখান থেকেই আমার সাথে যুক্ত হয়েছেন তো দর্শক আজকে সৌদি প্রেস এজেন্সির পক্ষ থেকে একটি বার্তা আসলে দেওয়া হয়েছে যেটি সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বার্তাটি দিয়েছে যা সৌদি প্রেস এজেন্সির মাধ্যমে প্রকাশিত হয়েছে এছাড়াও সৌদি আরবের বিভিন্ন গণমাধ্যমে এই সংবাদটি প্রকাশ হয়েছে যে আগামীকাল তিরিশ ডিসেম্বর সকাল সাতটা থেকে পুনরায় আগের মতো মাস্ক পরিধান করতে হবে সামাজিক দূরত্ব সেটিও বজায় রাখতে হবে এবং ইনডোর আউটডোর মানে ভিতর বাহিরে কর্মক্ষেত্রেও মাস্ক পরিধান এবং সামাজিক যে দূরত্ব রয়েছে সেটি বজায় রাখতে হবে আপনারা ইতিমধ্যেই জেনে থাকবেন যে সৌদি মিনিস্ট্রির পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল যে মাস্ক পরিধান বা সামাজিক দূরত্ব এগুলো বজায় না রাখলে এক ধরনের শাস্তিযোগ্য অপরাধ যার জন্য একটি জরিমানার বিধান রাখা হয়েছে এক হাজার সৌদি রিয়াল তো অবশ্যই আমি আশা করব যারা আজকের এই সংবাদটি দেখছেন বা তথ্যটি জানার চেষ্টা করছিলেন সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া যে স্বাস্থ্যবিধি নিষেধাজ্ঞা রয়েছে সেটি মেনে চলার চেষ্টা করবেন কারণ ইতিমধ্যেই আপনারা জানেন যে সৌদি আরবে গত এক সপ্তাহ যাবৎ গতকালকে ছিল ছয়শো দুই আজকে সাতশো প্লাস এর আগে থেকেই কিন্তু করোনার যে সংক্রমণ সেটি কিন্তু বৃদ্ধি হচ্ছে তাই আশা করব যারা আজকে আমার সাথে এই তথ্যটি দেখছিলেন সকলেই সৌদি হেলথ মিনিস্ট্রির দেয়া সকল ধরনের স্বাস্থ্যবিধি নিষেধাজ্ঞা যেগুলো রয়েছে সেগুলো মেনে চলার চেষ্টা করবেন তো দর্শক আজকের মতো এই ছিল আসলে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্যটি তথ্যগুলো আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়ে থাকলে অবশ্যই শেয়ার করে সবাই সবাইকে পৌঁছে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো আপডেট নিয়ে আল্লাহ হাফিজ